আমি আজ পর্যন্ত এতগুলো কাজ করেছি কোনো ডিরেক্টর বহু কোনোদিন মেনশন করতে পারবে না যে রশান কোনো ডিরেক্টরের সঙ্গে বেয়াদবি করেছে বা ডিরেক্টরকে মনক্ষুণ্ণ মানে কষ্ট দিয়ে কথা বলেছে বা তার উপর দিয়ে ডিরেকশন দিয়েছে আমরা আর্টিস্টের জায়গা থেকে যখন আমরা কোনো একটা বিষয় আমাদের মাথায় আসে যে এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি তখন সর্বোচ্চ আমরা ডিরেক্টরকে শেয়ার করবো যে ভাইয়া এটা এইভাবে করি এটাই তো প্রত্যেকটা আর্টিস্টই করে রাইট তো সেই জায়গা থেকে আমরা এই অতর্ক অনুরোধ করতে পারি আমি আসলে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না যে উনি কোন বিষয়কে মেনশন করে ডিরেক্টর ডিরেকশনের কথা বলছে আপনার নিশ্চয় অবগত আছেন এই বিষয়টা উনি তিন থেকে চার দিন পর এসে বললেন যে রোশন পোস্টার পোস্টার চেঞ্জ করতে বলেছে ছবি চেঞ্জ করতে বলেছে ডিরেক্টরকে ডিরেক্টরকে ডিরেকশন দেয় ভাই এটা কি ডিরেকশন দেওয়া হলো আমি একটা অ্যাক্টর হিসেবে একজন সিনেমার হিরো হিসেবে আমি এবং মাহি আমরা দুজন কিন্তু ডিরেক্টরকে রিকোয়েস্ট করতে পারি যে ভাইয়া আমাদের মনে হচ্ছে যে আসলে পোস্টার প্রপার হয় নাই কারণ মাহি একটা মানে 1971 সালে একটা রুল তৈরি করেছে তার বৃদ্ধ হয়ে যাওয়া থেকে অনেকগুলো স্টেজ আছে সেখানে না আপনারা কি এখনো পর্যন্ত মাহির মানে একটা পিকচার দেখে বুঝতে পেরেছেন যে মাহিকে ওল্ড এজ দেখানো হয়েছে কোনোভাবে বুঝতে পেরেছেন তো একটা বিষয় যেটা আছে সেটা যদি মূল বিষয়টাকে যদি প্রপারলি মানুষকে বোঝানো জানে না যায় তাহলে সেই জিনিসটা আসলে করে কি লাভ পোস্টারে কোনো কিছু বোঝা যায় না মনে হচ্ছে একটা মোবাইল দিয়ে একটা এডিট করে দিয়েছে মোবাইলের ছবি ভাই এভাবে তো পোস্টার রিলিজ হতে পারে না ফার্স্ট ইমপ্রেশন আমাদের ছবি আমাদের ইমপ্রেশন একটা ইস্যু আছে আমরা কেন আপত্তি কিন্তু আমরা জানাই না আপনি ডিরেক্টরকে জিজ্ঞেস করেন কোনো আপত্তি জানিয়েছিলেন তারা শুধুমাত্র বলেছি ভাইয়া এই ছবিটা গেলে আসলে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা অনেক খারাপ হবে প্লিজ পোস্টারটা একটু চেঞ্জ করে দেন ছবিগুলো আরেকটু যেন কোয়ালিফাইড হয় কারণ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে অবস্থা আমাদের কিন্তু মানে প্রায় মরে যাওয়া ইন্ডাস্ট্রিকে আমরা কিন্তু এখন ধীরে ধীরে যে ছবিগুলো রিলিজ পাচ্ছে জীবিত হয়ে উঠেছে প্রত্যেকটা সিনেমা খুব ভালো যাচ্ছে আমরা কিন্তু আবার আশান্বিত হচ্ছি তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি ভালো প্রোডাক্ট না দিতে পারি বাজারে মানুষ কি সিনেমা দেখবে তা আমরা কি আমাদের জায়গা থেকে ডিরেক্টরকে রিকোয়েস্ট করবো না সেটা কি কোনো অংশে ডিরেকশন হয়েছে এতদিন আমি ভেবেছিলাম আমি হয়তো ফিল্ডে গিয়ে ডিরেক্টরকে ডিরেকশন দিয়েছি পরে উনি আবার ক্লিয়ার করলেন পোস্টারের কথা বলেছি সেটা নাকি ডিরেকশন হাউ ইট ক্যান বি এ ডিরেকশন আমার আসলে মাথায় আসে না সো আমি সব মিলিয়ে I'm truly thundered.